ওপো A53। তো এই ফোনটি গত আগস্ট মাসের শেষের দিকে লঞ্চ করা হয়েছিল, তবে এই ফোনটি কিন্তু ঠিক সেভাবে মার্কেট নিতে পারেনি। এবং ঠিক কেন এই ফোনটি কনজিউমারদের পছন্দ হয়নি সেই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। এবং এর সাথে সাথেই কিন্তু ভিডিওটি এই ওপো A53 ফোনটির একটি লং টার্ম রিভিউ হতে চলেছে। ওকে, সো হ্যালো গাইজ, আমি সন্তু, তোমরা দেখছো আপ টু ডেট টেক। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ওপোর স্মার্টফোন বলতেই প্রথমেই আমাদের যে বিষয়টি মাথায় আসে সেটি হলো একটি অসাধারণ লুক, কি তাই তো? এবং এই ফোনটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবং শুধু ওপো বলেই কথা নয়, যে কোনো কোম্পানির যে কোনো ডিভাইসই হোক না কেন, স্পেশালি তা যদি অফলাইন মার্কেটের জন্য তৈরি করা হয়, তবে সেই সব ডিভাইসগুলোর লুক কিন্তু এক কথায় অসাধারণ হয়। কারণ কথাই আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, কি তাই তো? তো এখন আসা যাক এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজেতে। তো ফোনটির সামনের দিকে রয়েছে একটি 6.5 ইঞ্চের একটি পাঁচ হোল ডিসপ্লে। এছাড়াও ফোনটির ব্যাক সাইডে একটি গ্লসি ফিনিশের সাথেই রয়েছে কিন্তু একটি ট্রিপল ক্যামেরা সেট আপ, একটি রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং এর ঠিক নিচের দিকে রয়েছে ওপোর ব্র্যান্ডিং। এছাড়াও ফোনটির ডান দিকে রয়েছে একটি পাওয়ার বাটন, ফোনটির বাঁ দিকে রয়েছে ভলিউম রকার এবং একটি ট্রিপল কাট স্লট। তবে ফোনটির ওপরের দিক কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। তবে ফোনটির নিচের দিকে রয়েছে একটি প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি হেডফোন জ্যাক। তো এই তো গেল এই ফোনটির ফিজিক্যাল ওভারভিউ, বা বলা যেতে পারে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। তো ফোনটির ডিসপ্লেতে কিন্তু একটি টুইস্ট রয়েছে। বেসিক্যালি এই ফোনটির ডিসপ্লেটিকে একটি ওল্ড ক্যাটাগরির মডার্ন ডিসপ্লে বলা চলে। কারণ ফোনটিতে একদিকে যেমন একটি এইচডি প্লাস ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, ঠিক অন্যদিকে কিন্তু এই ফোনটিতে একটি 90 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। তো একদিকে যেমন 90 হার্জের রিফ্রেশ রেটের একটি অ্যাডভান্টেজ রয়েছে, আবার অন্যদিকে এই 2020তে এসে এইচডি প্লাস ডিসপ্লে এই বাজেটে কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না, যদিও 2020তে সবই সম্ভব, কি তাই তো? তো ফোনটির ব্রাইটনেস মোটামুটিভাবে ভালো হলেও দিনের বেলায় একটু সমস্যা হলে ইনডোর কন্ডিশনে কিন্তু ফোনটি মোটামুটিভাবে বেশ ভিজিবল। এছাড়াও ফোনটির ডিসপ্লেতে রেজুলেশন কম হওয়ার কারণে কোনো ছবিকে যদি জুম করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লের রেজুলেশনের ঘাটতি বা শার্পনেসের ঘাটতি কিন্তু খুব সহজেই চোখে পড়বে। এছাড়াও এই ফোনটির আরও একটি ডিসঅ্যাডভান্টেজ হলো এই ফোনটির প্রসেসর। কারণ ফোনটিতে থাকা স্ন্যাপড্রাগন 460 প্রসেসরটি কিন্তু আমাদের ডে টু ডে ইউজের জন্য ঠিক আছে, তবে এই প্রসেসরটি গেমিংয়ের জন্য কিন্তু কোনোভাবেই ক্যাপেবল না। হ্যাঁ, তোমরা লো গ্রাফিক্সে গেম খেলে নেওয়া যায় ঠিকই, তবে এই বাজেটে যেখানে অন্যান্য কোম্পানির ফোনগুলি হিলিও G85 আবার কেউ কেউ তো হিলিও G90ও প্রোভাইড করছে, তাহলে কেনই বা আমরা এই বাজেটে এই 460 প্রসেসরটিকে অ্যাকসেপ্ট করব, তাই না? তো আমার মনে হয় যে এই ফোনটির সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট বা কনজিউমারদের ফোনটিকে পছন্দ না করার এই প্রধান কারণই কিন্তু এই ফোনটির প্রসেসর। তাছাড়া 2020তে এসে একটি এই বাজেটের স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 400 সিরিজের প্রসেসর কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। তো এখন আসা যাক এই ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্টে। ওকে, তো ফোনটির ব্যাক সাইডে রয়েছে একটি ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মধ্যে রয়েছে একটি 13 MP F2.2 অ্যাপারচারের মেন সেন্সার, একটি 2 MP F2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সার, এবং এর সাথেই রয়েছে একটি 2 MP F2.4 অ্যাপারচারের ম্যাক্রো লেন্স। এছাড়াও ফোনটির সামনের দিকে রয়েছে একটি F2.0 অ্যাপারচারের 16 MP সেলফি ক্যামেরা। আর ওপোর ফোন যারা এর আগেও ব্যবহার করেছো তো তারা নিশ্চয়ই জানো যে ওপোর সেলফি ক্যামেরা কিন্তু আগাগোড়াই ভালো, মানে বিভিন্ন ফিল্টার মোড বা বিভিন্ন বিউটি মোড তো ওপর প্রত্যেকটা ফোনেই থাকে। ওকে, তো এই ফোনটির বেশ কিছু ক্যামেরা স্যাম্পল বা ভিডিও আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করছি, তো সেগুলোকে দেখে তোমরা একটু আইডিয়া করে নিতে পারবে যে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কীরকম হতে পারে। ওকে, তো সবশেষে আসা যাক এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে। ওকে,
তো ফোনটিতে থাকা একটি 5000mAh এর ব্যাটারি এবং এর সাথেই ফোনটির একটি HD প্লাস ডিসপ্লের ফলে এই ফোনটি কিন্তু একজন মডারেট ইউজারের পক্ষে এক থেকে দেড় দিন এবং একজন হেভি ইউজারের পক্ষে মোটামুটি একদিনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনায়াসে দিয়ে দেবে। এছাড়াও ফোনটির বক্সে ইনক্লুড করা একটি 18W ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি কিন্তু মোটামুটি দেড় থেকে দু ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়। এছাড়াও এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 10 বেস্ট কালার ওয়েস 7.2 ভার্সনটিতে। এছাড়াও এই ফোনটির কল কোয়ালিটি যথেষ্ট ভালো, আমি সেরকম কোনো নেটওয়ার্ক ইস্যুও পাইনি। তাছাড়া ফোনটির স্পিকার আউটপুটও যথেষ্ট লাউড, তবে এই ফোনটির হেডফোন জ্যাক আউটপুট কিন্তু আমার কাছে একটু এভারেজ টাইপ মনে হয়েছে। কারণ এই বাজেটে অন্যান্য কোম্পানির স্মার্টফোন, বিশেষ করে রিয়েলমি স্মার্টফোনের হেডফোন জ্যাক আউটপুট কিন্তু এই ওপো A50 তুলনায় যথেষ্ট ভালো। তো সবশেষে আসা যাক এই ফোনটির প্রাইস সেগমেন্টে। তো ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 4GB র্যাম এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,990 rupees এবং এর আরও একটি ভেরিয়েন্ট অর্থাৎ এর হায়ার ভেরিয়েন্টটি 6GB র্যাম এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 15,490 rupees। ওকে, তো ভিডিওটি কনক্লুশনে আমি এটাই বলবো যে এই ফোনটিকে কিন্তু আমার মনে হয় না নেওয়াই বেটার। তবে কারোর যদি শুধুমাত্র ওপোর ফোনই নিতে হয় তবে এই ফোনটির বেস ভেরিয়েন্টটি অর্থাৎ 4GB র্যাম এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টটিকে কিন্তু কনসিডার করতে পারো, নচেত তোমরা ফোনটিকে একদম স্কিপ করে দাও। কারণ এই বাজেটে কিন্তু রিয়েলমি বা রেডমির অন্যান্য বেশ ভালো ভালো ফোন কিন্তু তোমরা পেয়ে যাবে। কারণ এই ফোনটি কিন্তু এই বাজেটে সেমন ভালো কিছু এক্সাইটিং কিছু অফার করছে না। ওকে, তো এই ছিল ওপো A53 ফোনটির একটি লং টার্ম রিভিউ এবং আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন। ওকে, তো ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এছাড়াও চ্যানেলটিতে নতুন হলে অথবা ভবিষ্যতে এই ধরনের ফোন রিভিউ দেখতে হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।